হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্ট 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। কিছু অবাক করা অমীমাংসিত ঘটনা, যেটি শুনলে অবাক হওয়ারই কথা। রহস্য নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই, অজানাকে জানার আগ্রহ মানুষের সে শুরু থেকেই। কিন্তু কিছু অলৌকিক কিংবা ষড়যন্ত্রের রহস্য আজও কোনো আলোর মুখ দেখেনি। তেমন কিছু অমীমাংসিত ঘটনা নিয়েই আজ আমাদের আয়োজন। জুলিয়া ওয়ালেসের মৃত্যু। জুলিয়া ওয়ালেস একজন ব্রিটিশ গৃহিণী, যিনি লিভারপুলের উলফার্টন রোডের 29 নং বাড়িতে থাকতেন। তার স্বামী উইলিয়াম 19 জানুয়ারি 1931 প্রতিদিনের মতো স্থানীয় এক দাবা খেলা ঘরে খেতে যান। যখন তিনি সেখানে পৌঁছন, তাকে বলা হয় তার জন্য কোয়ালিটি নামের এক লোক একটি বার্তা পাঠিয়েছেন, যাকে উইলিয়াম চিনেন না। তাকে বলে 25 ম্যানগ্রোভ গার্ডেন সিস্টে যেতে। তাই পরের দিন তার স্ত্রীকে বাসায় রেখে তিনি বের হন। সেখানে গিয়ে দেখলেন এলাকাটি তার দাবা ক্লাবের খুব কাছেই। সেখানে তিনি এদিক সেদিক খোঁজাখুঁজি করেন। বাড়ি গিয়ে উইলিয়াম নিজের স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ আবিষ্কার করেন। পুলিশ উইলিয়ামকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং প্রমাণ করে যে উইলিয়াম খুন করছে। উইলিয়াম নিজেই নিজেকে বার্তা পাঠিয়ে একটা ভ্রম সৃষ্টি করতে চেয়েছিলেন। আদালত সবকিছু বিবেচনা করে উইলিয়ামকে ফাঁসির আদেশ দেয়। উইলিয়াম আপিল করেন এবং তখন নানাবিধ প্রমাণ থেকে বোঝা যায় যে খুন করেনি, ফলে তাকে আদালত মুক্তি দেয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং মামলাটি এখনও অমীমাংসিত। হেসডানের আলো। এই আলো সর্বপ্রথম দেখা যায় 1811 নরওয়ে মাঝামাঝি হেসডেন উপত্যকাতে। তথাপি 1880 আলোটি আগের চেয়ে আরো বেশি বেশি দেখা দেয়, প্রতি সপ্তাহে প্রায় 20 বারের মতো। পরে তা কমতে থাকে এবং এখন বছরে 10 থেকে 20 বার। আলোটি হয় উজ্জ্বল সাদা নয়তো হলুদ রঙের, মাটি থেকে অনেক উপরে ভাসমান থাকে। অনেক গবেষণা করেও এর কোনো বিশ্বাসযোগ্য জবাব পাওয়া যায়নি। উপত্যকার চারদিকে বেশ কিছু ক্যামেরা লাগানো আছে আলোটাকে ধারণ করে রাখতে। নিখোঁজ বেঞ্জামিন বার্থুস। বেঞ্জামিন বার্থুস 19 শতাব্দীর একজন ব্রিটিশ কূটনৈতিক, অপেক্ষাকৃত তরুণ এবং কাজের প্রতি বেশ মনোযোগী। 1809 অস্ট্রেলিয়াতে একটি কূটনৈতিক কাজ শেষে ফেরত আসার সময় ফ্রান্সকে এড়িয়ে যাওয়ার জন্য একটু লম্বা পথ দিয়ে ঘুরে আসতে হচ্ছিল। নিজের সাথে তিনি সবসময় একটু বন্দুক রাখতেন, কিন্তু সঙ্গী হোটেল থেকে বের হওয়ার পর আর বার্থুসকে আর দেখতে পাননি। অনেক খোঁজেও তাকে আর পাওয়া যায়নি। অরোয়ার UFO। অরোয়ার টেক্সাসের একটি নির্জন শহর, ডালাসের উত্তর পশ্চিমে, কিন্তু এর বিখ্যাত হওয়ার আরো বড় কারণ আছে। 1897 19 এপ্রিল একটি ছিগার আকৃতির উড়ন্ত বস্তু, যাকে বেশ সপ্তাহ জুড়ে কয়েকবার দেখা গেছে, গ্রামের কাছে আসছে পরে এবং এর পাইলট মারা যায়। আরো জানা যায় স্থানীয় কবরস্থান দাবি করে এগুলো আশেপাশে মাটি চাপা অবস্থায় আছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।